সম্প্রতি সারা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউন কেন চলছে এটা আমরা সকলেই জানি। আর এই লকডাউন চলাকালীন গরিব দুস্থ মধ্যবিত্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার ঘোষণা করেছেন রেশন দোকানের মাধ্যমে গরিব দুস্থ মধ্যবিত্ত পরিবারগুলিকে বিনামূল্যে চাল গম আটা দেওয়া হবে। কিন্তু এই রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তাই গত বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে একটি নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 24 এপ্রিল থেকে দিনে দুইবার রেশন দোকান খুলতে হবে। সকালের দিকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে এবং দুপুরের দিকে দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত রেশন দোকান খোলা রাখতে হবে। আগামী 24 এপ্রিল থেকে 31 তারিখ পর্যন্ত এই নিয়ম কিন্তু চালু হবে। তবে 25 তারিখ ঈদ থাকার জন্য 25 তারিখ কিন্তু রেশন দোকান বন্ধ থাকবে। এছাড়াও অন্যান্য দিনগুলি কিন্তু দিনে দুইবার রেশন দোকান খোলা থাকতে হবে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ দিনে দুইবার কিন্তু রেশন দোকান খুলতে হবে। এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, দিনে দুইবার রেশন দোকান খোলা রাখার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মনে করছেন এর ফলে বর্তমান পরিস্থিতিতে রেশন তোলার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা অনেকটাই সহজ হবে। দুই বেলা দোকান খোলা থাকলে একসঙ্গে অনেক মানুষের ভিড় কমবে। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন সমস্ত রেশন দোকান কিন্তু দিনে দুইবার খুলতে হবে। তো আপনারা যারা এবার রেশন আনতে যাবেন, অবশ্যই আপনারা সকাল দিকেও যেতে পারেন দুপুর 12টার আগে পর্যন্ত, এছাড়াও আপনি দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত রেশন নিতে পারেন। মুখ্যমন্ত্রী আপনাদের কথা মাথায় রেখে দিনে দুইবার কিন্তু রেশন দোকান খোলার নির্দেশ দিয়েছেন। তোমাদের আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেশন দোকান দুইবার খোলার জন্য অনুরোধ করেছেন দিনে দুইবার, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? বন্ধুরা আপনারা এই নিয়ে কি বলবেন? অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে আপনার মতামত নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।